ওদের সন্দেহ করতে বললাম বলেই তো জানতে পারলাম। ওদের সন্দেহ ভাগ্যিস আমার সন্দেহ হলো, তা নাহলে তো আমি বুঝতেই পারতাম না যে তুমি তুমি পদে পদে আমাকে কিভাবে হেয় করো। আমি ভাবতেই পারছি না তুমি আমায় সন্দেহ করো, আমাকে তুমি সন্দেহ করো, তাতে আমার কি? Because I'm heart damaged, can't you realize that? বুঝতে পারছো না? আপনারা আমার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন? আগে হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমরা অনিরুদ্ধ আর সেমন্তীর বন্ধু, ওই যে আপনি যাদের জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন নির্বাসনে। নির্বাসন নয়, বলুন পুনর্বাসন। এই কাঠখোট্টা, রোদ্দুরে পোড়া, কংক্রিটের মোড়কে ভরা এই নির্দয় শহরটাতে আপনারাই বরং নির্বাসনে আছেন। নির্বাসনে আছেন মৃত্যুর অপেক্ষায়। একবার যদি প্রকৃতির জঙ্গলে যান তাহলে দেখবেন যে বিভিন্ন প্রাণীর কি সমাহার। স্যার আপনি না আমাদের বাঁচান, আমরা না ভীষণ কনফিউজ। আসলে অনি আর সেমন্তী না আমাদের কাছে একদম আইডিয়াল কাপল ছিল। আমরা দুজন তো ঠিকই করে নিয়েছিলাম, বিয়ের পর ওদের মতো ফ্ল্যাট সাজাবো, হই হই করব। কিন্তু কিন্তু ওরা এখন একটা পুরো কুরুক্ষেত্র বানিয়ে ফেলেছে, সব সময় সন্দেহ, অপমান, লাঠালাঠি, মানে আর সত্যি কথা বলতে এসব দেখে আমরা না মানে আমাদের মধ্যে কেমন একটা বিয়ে আতঙ্ক তৈরি হয়ে গেছে। আপনি বিশ্বাস করবেন না, গত ছ মাসে আমরা সবার ছাদনা তলায় গেছি, সবারই ফিরে এসেছি এই ভয় যে বিয়ের পর আমরা ওদের মতো হয়ে যাব না। তো আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি স্যার। কি আপনি কাঁদছেন কেন? আচ্ছা স্যার আপনিও কি কাউকে ভালোবাসেন? মানে মনে মনে আপনিও কি তাকে হারাবার ভয় পান? আমি বুঝতে পারছি না, আসলে আমি নিজে তো খুব ইমোশনাল। তবে আমি একটা কথা তোমাদের বলতে পারি, মেঘ দেখে তুই করিস না রে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মধু এই কথাটা একটা মানে আছে জানো তো, মনে হয় আমাদের জন্য এটাই ওনার ভার্ডিক্ট। আচ্ছা ওনারা কি ফিরেছেন? কাল ফিরবে, মানে ওদের দেখেই তো বুঝতে পারবো আমরা আসলে কি করতে চলেছি। শোনক একটা কথা আমাকে পরিষ্কার করে বলো তো, আমাদের দুজনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই তো? না না মানে হে ভগবান, আবার সন্দেহ, সন্দেহ বসে শতগুণ নাশে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে দংশে নিজারে। এই ভাব সম্প্রসারণটা আমি ছোটবেলা থেকে কখনোই বুঝতে পারিনি। তো কি আপনি ফিরে এসেছেন? Yes, and with a big smile. Look at him. কেমন ঝকঝক করছে না? এই নিন। কি ওটা? চাক ভাঙা মধু, ডিরেক্ট ফ্রম সুন্দরবন। ধরুন উমা, কি ব্যাপার বলুন তো, সোফা টোফা দেখছি না, ওখানে একটা পার্টিশন দেওয়া, কি হয়েছে? আসুন এসো। না আমি, ও হ্যাঁ মানে আপনি মানে আপনি যদি চান অনিরুদ্ধ বাবু আপনি ওদিকটা যেতে পারেন, কারণ অর্পিতা ওদিকটা থাকে আর আমি থাকি এদিকটা।
আমরা ডিভোর্স স্যুট ফাইল করেছি। কেন? ভেরি সিম্পল। প্রাথমিক সন্দেহের পর আমরা দেখলাম যে পরস্পরকে অনেক বেশি সন্দেহ করার জায়গা আছে, তাই তখন সেই সন্দেহজনক জায়গাগুলো নিয়ে আমরা ভাবতে শুরু করলাম। তাতে সন্দেহগুলো আরো বেশি গাঢ় হলো এবং আমাদের ডিভোর্সের ডিসিশনে আর কোনো সন্দেহই রইল না, তাই আমরা কেস করেছি। করেছেন না কেচিয়েছেন? আপনি কাকে সন্দেহ করছেন? যে আপনার জন্য রাত জেগে গরমে ঘেমে ঘুমে পুড়তে পুড়তে রান্না করে তাকে? যে মানুষটা হাজার কাজের ফাঁকে বলে গেটে তালা দিয়ে রেখো, তাকে? কি আজে বাজে তখন থেকে বকছেন বলুন তো, এর সাথে দাম্পত্যের সম্পর্কটা কোথায়? আছে ম্যাডাম, আছে। আপনারা কি মনে করেন বলুন তো, শুধু দাম্পত্যের মধ্যে সন্দেহই আছে? না, তা ঠিক না। এই যে আমি, ধরুন এখন যদি অনি ড্রয়িং রুমের মাঝখানে ওর পাজামা ফেলে রাখে, আমি কিন্তু ওকে কিচ্ছু বলবো না, আমি চট করে গিয়ে পাজামাটা তুলে রাখবো, বিকজ আই লাভ হিম। আরে আপনারাই তো, মানে মানে আপনাদের জন্যই তো, আপনারা তো বললেন না যে আপনারা একে অপরকে সহ্য করতে পারছেন না। হ্যাঁ বলেছিলাম, বলেছিলাম তো, কারণ তখন আমরা জীবনে ছোট ছোট ভালো লাগা জিনিসগুলোকে দেখতে পাইনি, বুঝতে পারিনি, কাজের ভিড়ে ওগুলো চাপা পড়ে গেছিল। তারপর সুন্দরবনে বেড়াতে গিয়ে প্রচুর মধু খেয়েছি, মৌমাছির কামড়ও খেয়েছি, তারপর আমাদের ভালোবাসাটা ফিরে এসেছে, তাই না? ঠিক তাই, আমি অনেকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না, তাই তাই ডিভোর্স ক্যান্সেল। এটাই আপনাদের বলতে এসেছিলাম, চলি আসছি, চলো। এই না দাঁড়াও, না রঞ্জনবাবু, এটা আপনাদের দুজনের জন্য মধু, ধরুন দুজনে দুজনকে খাওয়াবেন, পারলে একবার সুন্দরপুর ঘুরে আসবেন। আসছি, চলো গো। মধু মিষ্টি, তুই দেখছিস, গুড, দেখ তোরা টিভি দেখতে ব্যস্ত থাক, আমরা একটু ইয়ে কর, নিজেদের দেখতে ব্যস্ত থাকি, দেখ চলো চলো না। নির্বাসন নয় বরং পুনর্বাসন। ওদের কেসটা কি হলো বলো তো? আগে আগে ছুটতো চাদর, এখন করছে আদর। দোকানদার নিজের দোকানের লজেন্স চষে না, এইটাই তো আমি জানতাম। আপনারা লোকের ডিভোর্স পাইয়ে দেবার উকিল, কিন্তু শেষে আপনারা কিনা একটা ডিভোর্স স্যুট ফাইল করলেন? স্যার আসলে যতদিন কেউ কাউকে সন্দেহ করতাম না ততদিন দিব্যি ছিলাম, হঠাৎ এই সেমন্তী আর অনিরুদ্ধর কেসটায় ওদের সন্দেহ করার সাজেশন দিতে গিয়ে কখন যেন। ও আচ্ছা, আপনি লিখেছেন যে উনি আপনাকে অপমান করেন, আপনি অর্থাৎ তাই লিখেছেন? আচ্ছা আচ্ছা, আপনি আমাকে বলুন তো, উনি আপনাকে কি ধরনের অপমান করেন? হ্যাঁ স্যার, স্যার সবার সামনে আমাকে পা দোলাতে বারণ করে, তারপর এই তারপর এই এই কন্টিনিউয়াসলি এটা করো না ওটা করো না এসব বলে স্যার। আপনার বক্তব্য?
স্যার এমনিতেই আমাদের সারাদিন দেখা হয় না। মাঝে মধ্যে দাম্পত্য বজায় রাখার খাতিরে আমি আমি যখন ওকে ডাকতে যাই তখন দেখি নাক ডাকিয়ে ভোস ভোস করে ঘুমোচ্ছে। তারপর ডাকলে বলে যে বলে আজ নয় কাল, অপমান নয়। দেখুন স্যার, আমি আমি না টায়ার্ড থাকি, ভোরবেলা উঠতে হয়, তো কি করবো স্যার, এটা কোনো যুক্তি হলো? আপনার কথাবার্তাগুলো কিন্তু খুব যুক্তিপূর্ণ নয়। তবু হোয়াটএভার, আপনি আমাদের ডিভোর্সটা করিয়ে দিন। একবার যখন এরমভাবে অপমান করেছে তখন ডিভোর্স না হলে আমাকে পদে পদে খোঁচা দেবে। দেখুন, আপনারা দুজনের স্বামী স্ত্রী, বুঝলেন না, একটা সামান্য কারণে অপমান করার অভিযোগ এনে আপনারা পরস্পর পরস্পরের কাছ থেকে দূরে সরে যেতে চাইছেন, কি আশ্চর্য! হঠাৎ আমার মনে পড়ে গেল সেদিনের কথা, জানেন, যেদিন ইন্ডিয়া টিম থেকে গাঙ্গুলিকে অকারণে বার করে দেওয়া হলো, জানেন, আমার হঠাৎ সেদিনের কথা মনে পড়ে গেল। কিন্তু আমি যেতে পারবো না, বুঝলেন, আপনাদের আমি পৃথক হতে দেব না। জানেন, আপনাদের ভালোবাসাগুলো ইয়ে দানার মতো, কি দানা জানো, ইয়ে দানা মানে মিহিদানার মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেগুলোকে কালেক্ট করুন, পরস্পরে পরস্পরকে ভালোবাসুন, ভালোবাসুন, কেমন? সম্ভব সম্ভব সম্ভব। শুনুন, বাড়িতে গিয়ে দরজা একেবারে তালা বন্ধ করে দুজনে বেরিয়ে পড়ুন, সাগরের দিকে চলে যান, বালিয়াড়ির দিকে চলে গিয়ে সেখানে সমুদ্রের দিকে তাকিয়ে একটা কথা বলুন, খুব ভালো জায়গা হচ্ছে শঙ্করপুর। শঙ্করপুরে সমুদ্রের ধারে দাঁড়িয়ে বলুন যে আমি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমার ছাড়া আমার মাথায় আঘাত। বাবারে, শুনুন, এখানে আপনাদের এসব কথা বলার কোনো দরকার নেই, আপনারা নিশ্চিন্ত মনে শঙ্করপুরে যান, সাত দিন বাদে আমার কাছে ফিরে এসে দেখা করুন, তারপর আমাদের কেসটার বিচার শুরু হবে, কেমন? এখন আপনারা আসতে পারেন। সাথে যাব না আমি কোথাও, হোক না শরৎ হাওড়া ফেরত, যাব না আমি কোথাও, নো এন্ট্রি হোক বা না হোক, যাব না আমি কোথাও, খটখটে রোদ, এখনো ঠিক করতে পারোনি কি করবে? ভয় করছে স্যার, এখনো অবধি তো সব ঠিক আছে, কিন্তু বিয়ে করে আমি ওকে হারাতে চাই না। জলে না নামলে কেউ কি সাঁতার শেখে? নেমে পড়ো, বিয়েটা করে ফেলো, বুঝলে না, বিয়েটা করে ফেলো, তারপরে শক্ত হাতে সংসারের হাতলটা ধরো, বুঝলে না, নিজেরা কিন্তু নরম থাকবে, যাতে একে অপরের অন্তরের মধ্যে ঠিক ঢালাই হতে পারো, অত নরম থাকবে নিজেরা, কেমন? কিন্তু স্যার যদি না পারি? যদি একান্তই গন্ডগোল হয় তাহলে কোর্টের কাছে আসবে না,
প্রকৃতির কোর্টে চলে যাবে, যাকে বলে প্রকৃতির কোর্টের মধ্যে গিয়ে নিজেরা নতুন করে কোর্টশিপ করবে, কেমন? কোনো সমস্যা থাকবে না। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ও হ্যাঁ, ভালো কথা। অভিযোজন মানে একে অপরকে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং, জোর করে নয়, হাসি মুখে, অন্তর দিয়ে, কেমন? জিও তুমি জিন্দগি হ্যাঁ তুম সমঝো, মাই কহতা হুম জিও মারো মুঝকো ক্যা, মেরে পাস ক্যুঁ আয়ে হো? সালা খুদ মার রহা হ্যায় তুম মার রহা। Just chill. Yeah.